পিচিং শাকিব টার্গেটটা 107 রানের হলেও বাংলাদেশি বোলারদের তাণ্ডবে সহজে পেরে উঠছে না নেপাল। টাইগারদের বোলিং তোপে শুরুর দিকে তারা রীতিমতোই উইকেট হারিয়েছে, আর এমন অবস্থায় এ সময় নেপালের একজন ব্যাটসম্যানের ক্যাচ ধরে এমন মুখ ভেঙচি কাটছিলেন সাকিব আল হাসান। ঘটনাটি ষষ্ঠ ওভারের ফিজের চতুর্থ বলে নেপালের ব্যাটসম্যান আসিফের মারা শটটিতে সাকিব আল হাসান একটি দুর্দান্ত ক্যাচ নেন, যে বলটি তার হাত থেকে প্রায়ই ফসকে যাচ্ছিল। সাকিব এই ক্যাচটি নেওয়ার পর সেই ব্যাটসম্যানের দিকে তাকিয়ে খানিকটা গুজো হয়ে ভ্যাঙ্গাচ্ছিলেন সেই ক্রিকেটারকে। সাকিবের এমন কাণ্ড দেখে আউট হয়েও হাসতে বাধ্য হন নেপালের এই ক্রিকেটার। অতপর ধারাভাষ্যকারও সাকিবের এমন কাণ্ড দেখে হাসি থামাতে পারছিলেন না। সাকিব আজকে ধীরগতির ব্যাটিং করলেও বল হাতে ভীষণ কিপটিমি করেছেন। প্রিয় দর্শক, এ বিষয়ে আপনাদের কি মতামত জানাবেন কমেন্ট করে।